এই যে দেশের অবস্থা, একদিনের বৃষ্টি একদিনের বৃষ্টি কি অবস্থা দেখুন সবাই, সেম সেম পুরো বাঁধের সেম সেম জল আমাদের ঘরের পাশে। আগের বছর বন্যা হয়েছিল এরকম সময়, এই একদিনের বৃষ্টি এই অবস্থা। আগের বছর অনেকদিন বৃষ্টি হওয়ার পরে এরকম অবস্থা হয়েছিল। চলো দেখাচ্ছি আরো, কালকে এক জায়গায় জল উঠে গেছিল দেখাবো বলে বেরোয়নি ঘর থেকে, এত বৃষ্টি। আজকে চলো দেখাচ্ছি সেখানটাকে যাই। আরে পুকুর এপাশে এধার দিয়ে যে জল আইছে রে, এপাশে পুকুরটা কাই তোর? সে দুড়িয়ার জল, দুড়িয়া ধানু, সে ধানু, সে সুলিশে জাল ঘেরা আছে, সুলিশে জাল ঘেরা আছে। এ জামায় যে ঝিল ডুবিছে এরকম তো ঘেরা ঘেরি সিস্টেম নেই, সে পুরো একদম এধার দিয়ে সোজা রানিয়ে। আরে সে যে এপাশে যে সে খালটা, সে পাশে যে ঘেরা রয়েছে, এরা ঝিল। আগের বারে ধস খাইছিল বন্যার সময়, এবারেও তো সেরকমই অবস্থা। কোনো মরবে না, খালের অবস্থা এটা। দেখাচ্ছি চলো আরো সামনে, আরো দেখাচ্ছি সামনে, চলো ভালো করে দেখাচ্ছি। পুরো সাদা সাদা জল দেখো, পুরো একদম পুরোটা সাদা, কি অবস্থা। মাছ ধরছে, চলো দেখাচ্ছি। এই মুহূর্তে ঝিলে জল পুরো যেতে হবে, কিচ্ছু নেই। নেক্সট টাইম জল দেখছো কতটা বাঁশ গা ডুবি যাবে, তার একটু গিরে চমক বাজি। নৌকাটা দু লোক ঠেলে নে, জাল দুলতে তুই জাল লিয়াস, ওই তো নৌকায় জালটা, তুই কি জাল তুলতে দাঁড়াতে পারিনি সুকুমার? এ তো ফিকে গোনা করে ফিকে দিচ্ছে, কেন মাছ পড়ে জাল কি শেষ হয়নি? আস্তে আস্তে দেখা।
হ্যালো গাইস, আমাদের ছোট্টু এখানে বসে আছে, মাছ দেখছে। সবাই মাছ ধরতিছে, নিজে একটু দেখা, তুই এ করবি কি? এটা সামনে আর পিছনে সাইকেল গাই মোর। হ্যাঁ সে ঠিক আছে, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। শুধু দেখো একদিন বৃষ্টির পরে কি অবস্থা নদী। ব্রিজ থেকে দেখাচ্ছি আরো বুঝতে পারবে ভালো করে, পুরো পুরো একদম ভর্তি নদী। কালকে মাছ ধরতে আসবো, তাও কি হয় দেখা যাক। ওয়ান্ডারফুল ভিউ ব্রো, দেখ এটা আমাদের ব্রিজ। ব্রিজের উপর গিয়ে যাচ্ছি, ব্রিজের উপর থেকে তোমাদের ভিউটা দেখাবো। একদম পানি পানি হয়ে গেছে ব্রো, চলো। পুরো সাদা সাদা, পুরো সাদা সাদা। চলো একদিন, আর একটা দিন যদি হতো বন্যা দেখতে বন্যা। এই দেখো ব্রিজের উপর থেকে দেখো ভিউটা, পুরো পানি পানি পানি, পুরো সাদা সাদা। পুরো আর একদিন হতা তো আমরা না হচ্ছত, কিধার যাতে হম কিধার যাতে ও পাতা নেই। আবি ও মোবাইলটা পড়ে দে তো, পুরো সাদা সাদা হয়ে যাবে। হ্যাঁ এই হচ্ছে ব্রিজের অবস্থা। এ ভাই এ এ তুই রুক যা। এই ব্রো ও ভাবে না 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 পুরো সাদা সাদা দেখ, দুটো আগে আছে পুরো ওই পাশে ঝিল, ওই পাশে ঝিল, কিন্তু বাদ বাকিটা পুরোটাই সাদা সাদা হয়ে যা পুরো। কালকে দেখি মাছ ধরতে আসবো, এখান থেকে নিচে পড়বে, ব্যবসা বন্ধ। কত লোক লোকে লোকে লোক সব জল দেখতে আসে। আয় বড় মুনিশ পার্টি যাবে, সাদা সাদা হয়ে যাবে, পুরো তারা হয়ে যাবে। দেখো আগের বারে বন্যার সময় এই দিক দিয়েই জল গেছিলো, পুরো একদম রাস্তা সেম সেম জল। আগের বারে এই দিক দিয়েই জল গেছিলো, রাস্তা ডুবে পুরো, পুরো রাস্তার উপরে, পুরো রাস্তার উপরে জল ছিল, রাস্তার উপরে এক ছাদেই জল ছিল। এবারে রাস্তা সেম সেম জল হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই একদিনের বৃষ্টিতে। আর একটা দিন যদি হতো কি যে হতো, যাই হোক বন্যাটা হয়নি, ঘর ফরগুলা জল লাগেনি। তো যাই হোক জল সেরকম আর একবার বৃষ্টিটা হয়নি, আর একদিন যদি হতো তাহলে তো অবস্থা খারাপ। যাই হোক বৃষ্টিটা হয়নি, জল লেগে, জল যদি ঘরে লেগে যেত তাহলে সব খতম, টাটা বাই বাই। এমনিতেই মাটি ঘর, মাটির ঘর আমাদের। আগের বারেও বন্যাতে জল লেগে গেছিলো, এবারে যদি জল লেগে যেত তাহলে একদম। তো যাই হোক তোমাদের কাছে ভিডিওটা দিলাম, দেখো এনজয় করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা, টাটা।